আমি একটা হাদিস পড়ে বিশ্বাস করেন অবাক হয়ে গেছি, আল্লাহু আকবার বলেন, একটা হাদিস পড়ে বড় অবাক হয়ে গেলাম। আর তার গিয়ে পাত্তার হিব কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালা রাজুলুন জান্নাতা ফি গুসনি শাজারাতিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে কেবলমাত্র শুধুমাত্র একটা গাছের ডালের কারণে, একটা গাছের ডালের কারণে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, বড় অবাক করা কথা, একটা গাছের ডালের কারণে কিভাবে জান্নাতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, একজন ব্যক্তি একটা মাত্র গাছের ডালের কারণে জান্নাতি হয়েছে। কিভাবে? গাছের ডাল পড়ে রাস্তা আটকে গেছে, মানুষ যেতে পারে না, বাড়িতে গিয়ে একটা কুড়াল নিয়ে এসে সেই গাছের ডালটা কেটে টুকরো টুকরো করে রাস্তাটা পরিষ্কার করে মানুষের উপকার করেছে। এই মানুষের উপকার করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জীবনে এদিকে আমি কি ছেড়ে দেব কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আবার কিছু আমল এরকম রাখেন যেগুলো হয়তো বা আল্লাহর কাছে নাজাত রুসিলা হয়ে যেতে পারে। আত্মার কি তার হিব কিতাব আছে, কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা এক বান্দাকে কাছে ডাকবেন, দেখে ওই বান্দাকে স্মরণ করে দিবেন, বান্দা আর রাফাহু নিয়ামাহু, তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি যা পৃথিবীর বহু মানুষকে দেই নেই। আল্লাহ আকবার, আমি তো মাঝে মাঝে বলি এই পৃথিবীতে একজন মানুষ যদি তার নিজের প্রতি আল্লাহর কত দয়া আছে এই কথাটা যদি চিন্তা করে, ওই ব্যক্তি কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। মাঝে মধ্যে চিন্তা করা উচিত আপনি আল্লাহর কত নিয়ামতের ভিতরে আছেন। কোন মালিক মনে করেন আপনাকে থাকার জন্য একটা ঘর দিয়েছে, আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনি যদি কোনো কারণে সেই মালিক আপনাকে পাঁচবার ডেকেছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডেকেছে, আপনি মালিকের কথার জবাব দেন নাই, একবার ডেকেছে উত্তর দেন নাই, দুইবার ডেকেছে উত্তর দেন নাই, ওই মালিক পাঁচবার ডাকার পরেও যদি আপনি তার কথার উত্তর না দেন, মালিক আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, মালিক আপনার খানা বন্ধ করে দিবে, বেয়াদব, আমি তোকে থাকার ঘর দিয়েছি, আমি খাওয়াই, আর আমার কথার জবাব দিলি না, ঘর থেকে বের হ, সেই মালিক আপনাকে ঘর থেকে বের করে দিবে। কিন্তু আমরা এমন রব, এমন দয়ালু আল্লাহ পেয়েছি যেই আল্লাহ আপনাকে দৈনিক একবার দুইবার পাঁচবার হাইয়া আলা সালা, মসজিদে আসো, নামাজ পড়তে আসো, নামাজের জন্য আপনাকে ডেকেছেন। আপনি এমন বহু দিন গিয়েছে যেই দিনগুলোতে আল্লাহর এই ডাকে সাড়া দেন নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য আপনাকে আল্লাহ তার জমিন থেকে বের করে দেয় নাই, আল্লাহ আপনার জন্য জমিনের রিজিক বন্ধ করে নাই, আসমানের পানি বন্ধ করে নাই, বাতাসের অক্সিজেন বন্ধ করে নাই, ঠিক কিনা? জীবনে কখনো চিন্তা করিনি কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা ডাকবেন, আর রাফাহু নিয়ামাহু, স্মরণ করে দিবেন, বান্দা কত নিয়ামত তোমাকে দিয়েছি যা পৃথিবীর বহু মানুষকে দেই নেই। আপনি আমি কত নিয়ামত প্রাপ্ত এটা বুঝার জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন, আর হসপিটালে পড়ে থাকা সেই ক্যান্সারের রোগীগুলোর দিকে দেখবেন। এই যে আপনাদের পাশে সেলুনিয়া বাজারে দোকানদার ছিল, কত ভালো মানুষ, সুস্থ যুবক মানুষ, কিন্তু ক্যান্সারে মারা গেছে, চিনেন কিনা জানি না, সেলুনিয়া বাজারে ক্যান্সারে মারা গিয়েছে, আশেপাশের বহু মানুষ ক্যান্সারে মারা গিয়েছে, করোনায় মারা গিয়েছে, হার্ট স্ট্রোকে মারা গিয়েছে। আপনি যে জীবিত আছেন একমাত্র আল্লাহর দয়া আর রহমতের কারণে জীবিত আছেন। আল্লাহ স্মরণ করে দিবে, বান্দা তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি যা পৃথিবীর বহু মানুষকে দেই নেই, মা আমিলতা ফিয়া, ও বান্দা বলো তো দেখি আমি যে এত নিয়ামত দিলাম আমি আল্লাহর জন্য কি করেছো। আমি মাঝে মাঝে ভাবি যদি কেয়ামতের মাঠে আল্লাহ প্রশ্নটা করে সেই দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কি আমল আছে, কিছু আমল এমন রাখা উচিত, আল্লাহ তোমার জন্য এই এই কাজগুলো করেছি, নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই রাখে, যাকাত তো তৌফিক থাকলে দেখানোর জন্য হলেও দেয়, তৌফিক থাকলে নিজের নামের আগে আল হাজার হাজি যোগ করার জন্য, হাজি সাহেবের বাড়ি বলার জন্য, মানুষের টাকা থাকলে মানুষ তো এমনিই করে, কিন্তু আল্লাহর জন্য কি কাজ করেছি, এইরকম কিছু গোপন কাজ আল্লাহর জন্য করা দরকার। আর যেছি ইনশাল্লাহ কিয়ামতের মাঠে ওই বান্দাকে বলবে, বান্দা আমার জন্য কি করেছো, বান্দা বলবে, আল্লাহ তেমন কিছু করি নেই, কিছু টাকা জমা ছিল, সেই জমানো টাকাগুলো মানুষ বিপদে পড়লে তাকে ধার দিতাম, বিপদে পড়লে এই টাকা দিয়ে তাকে সহযোগিতা করতাম, আবার যদি সে ফেরত দিতে পারত ফেরত নিতাম, যদি ফেরত সময় মতো দিতে না পারত তাহলে সময় বাড়াইয়া দিতাম, অথবা তাকে এইভাবে মাপও করে দিতাম, লা আল্লাহ তাজাওয়াজ আন্না রব্বুল আলামিন, আমি এইভাবে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা কেন করেছি, এই জন্য করেছি যে আপনি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহ বলবেন, মান্দা তোমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম।
সুবহানাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি, আসুন নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করি। চরিত্র সুন্দর করার তিনটি অর্থ, মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলা, নম্র ভাষায় কথা বলা, ভালোবাসায় কথা বলা, এমন ভাষায় কথা না বলা যে কথা বললে সে অপমান বোধ করে, মনে কষ্ট নেয়, কারো একটু গায়ের রং কালো আমরা তার অপমান করে কালাইয়া, লাল হলে লাইল্যা, চোখের সমস্যা থাকলে আন্দাইয়া, কানের সমস্যা থাকলে বড়াইয়া, পায়ের সমস্যা থাকলে ল্যাংরাইয়া, লম্ব হলে লম্বুইয়া, মুলিবাস ঠিক না, আর বেডলে বাইটটা নাউজুবিল্লাহ ভরি। এইভাবে অপমান করে আমরা কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহু আকবার তার এক স্ত্রীর ব্যাপারে আরেক স্ত্রী বলছে, আমি নাম বলছি না, কি বলছে, তানি কাসিরাতান কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক স্ত্রী সে তো বেটো বেটো। একজন মহিলাকে বেটো বলার কারণে আল্লাহ নবী এমন রাগ করলেন, বললেন লাকাদ কুলতি কালিমাতান, শোনো তুমি এমন কথা বলেছো, লাও মুজিজা বিহাল বাহরু লা মাজা জাতু, তোমার এই কথাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানির রং পাল্টে যাবে, এত মারাত্মক কথা বলেছো। একজন ব্যক্তিকে বেটো বলার কারণে আল্লাহ নবী এভাবে রাগ করলেন, আর আপনি কথায় কথায় মানুষকে অপমান করছেন। যুবকরা একজন আরেকজনকে অপমান করে মানুষের সামনে লজ্জা দিয়ে এরপরে কয় জাস্ট ফান করলাম, কি করছে ফান করছে, আবার ওই যে ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে কিছু ভিডিও পাওয়া যায়, প্র্যাঙ্ক ভিডিও, কি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিওর নামে একজন আরেকজনকে অপমান করে, একজন আরেকজনকে তিরস্কার করে, একজন আরেকজনকে ঠাট্টা করে ইস্তা হারাম করেছে। কাজে এই ধরনের যত প্র্যাঙ্ক ভিডিও আছে সবগুলো হারাম ভিডিও, সবগুলো হারাম। এগুলো তো উদ্বুদ্ধ হয়ে আমাদের যুবক এখন আরেকজনের সাথে মস্কারি করে মজা করে, বিভিন্নভাবে তারা অপমান করে। হ্যাঁ কয় তুই অলক্ষী কেমনে, কয় তুই আসছস আসার কারণেই এই যে গোলটা খাইছে, তুই অলক্ষী তোর কারণে গোলটা খাইছে, তুই অলক্ষী তোর কারণে ক্যাচটা মিস গেছে, তুই অলক্ষী নাউজুবিল্লাহ বলেন তোর কারণে এখন উইকেটটা আউট হয়েছে। এ একজন আরেকজনের সাথে এভাবে অপমান করে ঠিক কিনা, কাউকে অপমান করে কথা বলবো না, নাম্বার দুই মানুষের উপকার করবো, নাম্বার তিন মানুষের ক্ষতি থেকে নিজেকে বিরত রাখবো। এই তিনটি গুণ যার মাঝে থাকবে তার মাঝে উত্তম চরিত্র আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।